এর পাশে সুইপার কলোনিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম আর আমিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রোববার রাত 3:30টার দিকে এই এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আগুনের আগুন লাগে এবং এই আগুনে আসলে প্রায় 25টির মতো ঘর পুড়ে যায়। যেখানে আসলে ঢাকা দক্ষিণ সিটির যে পরিচ্ছন্নতা কর্মী তারা এখানে আসলে বসবাস করেন। আমরা যতদূর জানতে পেরেছি যে রাত 3:30টায় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আসলে সব মানুষ এখানে আসলে ঘুমিয়েছিলেন। তো আমরা এখন পর্যন্ত অর্থাৎ 3:30টায় আগুন লাগার পর এখানে যারা স্থানীয় তারা দেখিয়েছেন যে ফায়ার সার্ভিসের প্রায় 7টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তো এখন যেটি আছে এখানে আসলে সব পুড়ে গিয়েছে। আমরা যদি দেখাই সেখানে দেখতে পাবেন যে আসলে টিনগুলো দেখা যাচ্ছে কেমন পুড়ে যাওয়া এবং এবং বিভিন্ন ধরনের যে প্রত্যেকটি পরিবারের যে প্রয়োজনীয় মালামাল প্রয়োজনীয় জিনিসপত্র এই জিনিসপত্রগুলো সবই পুড়ে গেছে। এখানে হালকা হালকা ধোঁয়া দেখা যাচ্ছে। এছাড়া আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যে আসলে ফায়ার সার্ভিসের যে সূত্রপাত এটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগুনের যে সূত্রপাত এই আগুনের সূত্রপাতের পেছনে আসলে কি কারণ রয়েছে সেটি তারা আসলে তদন্ত করছে। তবে এখানকার যারা বাসিন্দা তারা বলেছেন যে রাতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা জানান এবং তারা আরও কিছু দাবি করে যে গত 10-11 দিন আগে ওয়াসা এখানে লাইন ঠিক করে যায়, ওই যে লাইন ঠিক করে সেই সময় গ্যাসের লাইনে লিকেজ হয়, সেই লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনেকে এখানকার যা বাসিন্দা তারা দাবি করছেন। তবে তাদের দাবি যে এই যে গ্যাসের লাইন লিকেজ হয়েছে, লিকেজ হওয়ার পরও তারা কর্তৃপক্ষকে বারবার জানানোর চেষ্টা করেছেন, সেক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ বিষয়টি তাদেরকে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেননি বলে তাদের দাবি। এবং আপনাকে দেখাতে পারি যে আসলে এখানে গ্যাস সিলিন্ডার যে পুড়ে গিয়েছে, তারপর টিনগুলো যে এগুলো যে টিনের ঘর ছিল এগুলো পুড়ে গিয়েছে। তো এছাড়া এখন পর্যন্ত যে যে আগুনের যে ঘটনা যেখানে ঘটেছে আমরা দেখিয়েছি যে এখানে এখন কিছুটা ধোঁয়া আছে, তবে ফায়ার সার্ভিসের কাজ প্রায় শেষের দিকে। ফায়ার সার্ভিস আমাদেরকে ব্রিফিং করেছেন তাদের যখন আগুন সম্পূর্ণ নিভে গেছে সেই সময় তারা আমাদেরকে ব্রিফিং করে যে জানিয়েছেন যে এখানে যেখান থেকে আগুনটি আসলে সূত্রপাত হয়েছে সেখানের সেই ঘরের আসলে 3 জন মানুষ আহত হয়েছেন। তো এখানকার যারা বাসিন্দা তারা বলেছেন যে 2 ঘরের 4 জন মানুষ আহত হয়েছেন, এইরকম একটি আসলে কথা আমরা শুনতে পাচ্ছি। তো আর সার্বিকভাবে আগুনের যে সূত্রপাত সে বিষয়ে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে তারা খতিয়ে দেখছে আসলে কোন ধরনের, তারা বলছে যে ইলেকট্রিসিটির লাইন থেকেও আগুন লাগতে পারে, বিড়ি সিগারেট থেকে আগুন লাগতে পারে, অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েও আগুন সূত্রপাত হতে পারে, অথবা যে ওয়াসার যে গ্যাসের যে লাইন তিতাসের যে লাইন যে যেটা গ্যাস সরবরাহ হয় সেই লাইন থেকে সেই লাইনের লিকেজ ছিল বলে তাদের দাবি এবং সেই লিকেজ থেকেও আগুন লাগতে পারে। তো এটি যেহেতু আসলে হোমিওপ্যাথিক যে কলেজ তার অপোজিটে, অর্থাৎ আমরা যদি জয়কালী মন্দির এবং কাপ্তান বাজারের মাঝামাঝি জায়গায় আসলে এই জায়গাটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের একটি টিম আছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আসলে ঘটনাটি কী সেটিকে অনুসন্ধান করার চেষ্টা করছেন। এর আগে ফায়ার সার্ভিসের টিম এখনও পর্যন্ত তারা কিন্তু কাজ করে যাচ্ছে যে আসলে আগুন কীভাবে লেগেছে বা আগুনটিকে আগুনের সূত্রপাত কী সেটি তারা দেখার চেষ্টা করছেন এবং পাশাপাশি যে আগুনে এখনও যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়াটিকে নেভানোর জন্য তারা পানি এখনও দিয়ে যাচ্ছেন। তো আর পাশাপাশি এটা যেহেতু একটা মার্কেট পাইকারি আড়ত, এখানে মুরগি বিক্রি হয় এই পাইকারি বাজার থেকে, তো সেক্ষেত্রে এই রাতের বেলা যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেশ কিছু মুরগিও ক্ষতির মুখে পড়েছে, অর্থাৎ পুড়ে গিয়েছে বা বিভিন্ন ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। আর পাশাপাশি যে 23-24টির মতো অর্থাৎ 45টি এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের 45টি পরিচ্ছন্নতা কর্মীর ঘর এখানে আছেন, সেই ঘরে প্রায় 150 মানুষ বসবাস করে, তার মধ্যে 23-24টি ঘর পুড়েছে। তো তবে হতাহত বেশ গুরুত্ব
গুরুতর হতাহত তেমন কিছু হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিনজনকে আহত হিসেবে ধরে নিয়েছে। তো এই ছিল আসলে এখানকার যে আগুন, সে আগুনের ঘটনা সর্বশেষ। স্থানীয়দের দাবি, যারা বাসিন্দা তাদের দাবি, তাদের তাদের যে সহায় সম্বল পড়েছে এই ক্ষেত্রে তাদেরকে যাতে সার্বিকভাবে সহায়তা করা হয়। আগুন নিয়ন্ত্রণের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাপ্তান বাজার থেকে।